গুড মর্নিং টিএফএল চ্যানেলে সবাইকে স্বাগত। টিএফএল মানে ট্রাভেল ফুড অ্যান্ড লাইফস্টাইল। অনেক দিন পর আবার একটা ব্লগ। আজকে জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে কিছু টুকটাক রান্না তো করতেই হবে, যদিও আমাদের জামাই অর্ধেক জিনিস খায় না, মানে অনেক কিছুই বাদ, তার যেটা খায় খেতে ভালোবাসে সেটাই করার চেষ্টা করব এবং খুব সংক্ষেপে ব্লগটা দেখাতে পারব। এখানে ভেটকি মাছের ফিলেটগুলো রয়েছে, যদিও এখনও বরফ জমে আছে। আমি একটা গামলার মধ্যে পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, যার মধ্যে ফিলেটগুলো ভেজাবো, তাতে ফিলেটগুলোর ভেতরে একটু লবণও হবে এবং জিনিসটা সফট হবে। আমি একটুখানি লেবুর রস মিশিয়ে দেবো, এর ফলে ভেটকি মাছের মধ্যে যে আষ্টে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে। দিয়ে একটা ফ্রেশ লেমনের অ্যারোমা বেরোবে। এবার একে একে মাছের ফিলেটগুলোকে দিয়ে দেবো। এটা মোটামুটি আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। আর এখানে হচ্ছে বাগদা চিংড়ি। চিংড়ি মাছ খেতে যেহেতু ভালোবাসে ওই জন্য। আর এখানে হচ্ছে গাদা পেটিগুলো সব কোথায় গেল রুই মাছের। এইখানে হচ্ছে পেটি, সব এক একজন এক এক রকম খায়, কেউ পেটি খেতে ভালোবাসে, কেউ আবার গাদা খেতে ভালোবাসে। এগুলো হচ্ছে কাতলা মাছের গাদা। মিক্সিং জারের মধ্যে কাজু বাদাম দিলাম। এখানে আপনার 20 গ্রাম মতো পোস্ত আছে, পোস্তটা দিয়ে দিলাম। সর্ষে পাউডার ইউজ করছি, তার কারণ হচ্ছে এখন আমার গোটা সর্ষে বাড়িতে ছিল না, আমার খেয়ালও নেই সর্ষে পাউডারের প্যাকেট ছিল, আমি এটাকে ইউজ করেছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটাকে ভালো করে পেস্ট করে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি। রুই মাছের মালাইকারি রেসিপি আমি অনেকবার দিয়েছি, ওই জন্য আর বিশেষ করে দিচ্ছি না। নুন হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে বাগদা চিংড়িগুলোকে একটু মিশিয়ে নিলাম। আমি প্রচণ্ড পরিমাণে তেল ছিটকাই, এরকম সুন্দর করে যখন লাল লাল ভাজা হয়ে যায়। আজকে বাগদা চিংড়ি এনেছি, অন্য সময় গলদা চিংড়ি আনি। বাগদা চিংড়িটা ভালো পেয়েছি বলে নিয়ে চলে এসেছি বাজার থেকে। আর এখন সব মাছের অত সবসময় সাপ্লাইও পাওয়া যাচ্ছে না। আজকে যেরকম বাবা মানিকতলা বাজারে গেছে, অথচ ভেটকি মাছটা কিন্তু সেইভাবে অ্যাভেলেবেল ছিল না। আগের দিনকে ভাগ্যিস এনে ফিলেট কাটিয়ে রাখা হয়েছিল, নলি কিন্তু আজকে খুব বড় একটা বিপদে পড়তাম, যেহেতু আগে থেকে প্ল্যান করা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আমাদের জামাই এসছে, প্রথমে খাবার পাঠিয়েছে নাতনির এই হাত দিয়ে, নাতনি এই যে হাত দিয়ে পাঠিয়েছে, তারপর হচ্ছে আবার কী সব নিয়ে এসছে, প্রচুর জিনিস নিয়ে এসছে। এর মন দারুণ আমাদের রাজা দুলাভাই, এ প্রতিবার প্রচুর জিনিস নিয়ে আসে। আর ওই ব্যাগের মধ্যে আরও কী কী আছে, সমস্ত জিনিস নিয়েছে। হায় আল্লাহ, আইসক্রিম, এই আমার হাতে মাছের হাত সব রাখ, মোনাকে দিয়ে দাও। পাঞ্জাবিটা দারুণ ভালো লাগছে দেখতে। হারিয়ে দে বিলকিস, সালাম দাও আমার দর্শককে, আসসালামু আলাইকুম। এতগুলো চিংড়ি মাছের মধ্যে একখানাই আমি বড় মাপে পেঁয়াজ দিয়েছি ঘষে, এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে সামান্য একটু আদা দেবো, রসুন অপশনাল, মানে খুবই সামান্য দিলেও হয় না দিলেও হয়, দেখি আজকে সামান্য একটুখানি দেব যাতে আর একটু টেস্টটা বাড়ে। একটু জিরে ধনে তো দিতেই হবে, নইলে আমাদের বাঙালদের আবার হয় না। এখানে দোয়া করছে আমার মা জামাই ষষ্ঠীর জন্য, আল্লাহর রহমতে ঈশ্বরের আশীর্বাদে যেন সব কিছু ভালো থাকে, অনেক টাকা রোজগার করতে পারে আর আমরা সবাই যেন বাইরে ঘুরতে যেতে পারি। দোয়া করো, যাও সালাম দাও। কার্পেটটাই কাটতে পারবে।
না না গিটটা পে কেমন লাগছে একটু খুলে দেখা পছন্দ হয়েছে রংটা আমি পছন্দ করেছি তুমি ফর্সা তো পিচ কালারটা তোমার গায়ে খুব সুন্দর লাগবে দেখতে খাবারটা দাও ওই যে ওই ঘরে পিয়াসটা আর আপনি এটা রাখুন আমি কিছু কিনি না আপনি কিছু দেব না আপনি এটা হায় আল্লাহ পিয়াসটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে আদা বাটা রসুন বাটা আপনাদের দেখিয়েই দিই খুব সামান্য পরিমাণে ইউজ করব চামচটা যে কোথায় রাখলাম অনেকগুলো চামচ লাগে হাত দিতে ইচ্ছা করে না তো বারবার চামচ পাল্টাতে হয় এই দেখুন এরকম একটুখানি এক চামচ আর একটুখানি আদা বাটা দিই তাহলে হবে আর রসুন বাটা বলতে সামান্য একদম একটুখানি রসুন বাটা দেবো এটাকে একটুখানি ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেবো যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা হালকা করে চলে গেছে আমি তো ঘ্রাণ পাচ্ছি আপনারা তো ঘ্রাণ পাবেন না এবার এর মধ্যে না এই টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো একটুখানি গলতে সময় লাগে তো আর চেয়ে চেয়ে থাকলে না আমার দেখতে খুব ভালো মানে ভালো লাগে না খুব একটা পাতে পড়লে যাতে সুন্দর করে গলে যায় এবারে অল্প করে একটু হিটটা বাড়িয়ে দেবো এতক্ষণ সিম হিটে ছিল দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো আচ্ছা এর সাথে যেটা অ্যাড করবো এখন দেখুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই চারটে অল্প পরিমাণে অ্যাড করলাম অ্যাড করে এটাকে একটুখানি নাড়াচাড়া করব করে না এখানে প্রয়োজনীয় লবণটা দিয়ে দেবো এই দেখুন লবণটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি করে গলতেও সাহায্য করবে আবার এখানে আমার মশলাটাও আস্তে আস্তে কষে যাবে এবার এর মধ্যে না যাতে তাড়াতাড়ি দ্রুত কষে সামান্য একটুখানি পানি অ্যাড করে দেবো এই দেখুন সামান্য একটুখানি পানি অ্যাড করে দেবো তাতে কী হবে মশলাটা নিচ থেকে পুড়বেও না আর কষানোটাও খুব সুন্দর তাড়াতাড়ি হবে আমার মশলাটা কি সুন্দর কষে গেছে টমেটোটাও একদম মেল্ট হয়ে গেছে অল্প অল্প ওই যে ঝাঁট দিয়ে দিয়ে তেল ছাড়ছে মানে একদম মশলাটা প্রায় সম্পূর্ণ কষে গেছে এরকম অবস্থায় আমি কী করবো সামান্য একটুখানি নারকল করে দেবো যদিও চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে নারকলের দুধ দিয়েই করে কিন্তু বলুন তো আজকের দিনে নারকলের যা দাম ফেলে দেবো নারকলগুলো করে তাই এখানে একটুখানি ব্যবহার করে দিলাম অল্প একটুখানি নারকল দিলাম খুব বেশি নারকল লাগবে না কারণ কি দুধটাকে আমি আলাদা করে বার করে রেখেছি আর বাকি যে নারকলটা রয়েছে ওটা আমি একটুখানি পাতুরিতে ব্যবহার করব আর একটু সবার শেষে ভেজে মুগের ডালের সাথে মিশিয়ে দেবো নিরামিষ ডাল তো নারকল পড়লে খুব স্বাদ হবে নারকলটা দিয়ে না খুব বেশি কষানো যাবে না তাতে কি হয় অ্যাসিডিটি হতে পারে আরও রিচ হয়ে যেতে পারে জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু বেশি করে পানি দিলাম যাতে ঝোলটা টকবক করে ফুটতে থাকে এবং ফুটলেই আমি মাছগুলো একে একে দিই চিনি ছাড়া তো অসম্ভব একটা ব্যাপার তাই একটুখানি ভালোবেসে বেশি করেই চিনি দিলাম কারণ কি পাতুরিটা যেহেতু একটু ঝালঝাল করব ওই জন্য মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দেখুন ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে এই সময় আস্তে করে আমি সব মাছগুলোকে একে একে ছেড়ে দেবো এবার একদম অল্প সিমে আস্তে আস্তে মাছগুলো সেদ্ধ হবে সবার শেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবো আর সামান্য একটুখানি ঘি দেবো আর নারকলের যে দুধটা রেখেছি ওটা সবার শেষে মিশিয়ে দেবো তাহলে কী হবে বলুন তো গন্ধটাও সুন্দর থাকবে এবং স্বাদটাও খুব ভালো হবে নারকলের দুধ দিয়ে না খুব বেশি ফোটানো যায় না
তাহলে ওই সুন্দর যে মিষ্টি স্বাদটা সেটা চলে যায়। আমি দেখেছি এর আগে কয়েকবার করে। টেপ আউট হয়ে গেল। এই যে কাঁচা মরিচগুলোকে আমি ছিঁড়ে রেখেছিলাম এগুলোকে আমি দিয়ে দিলাম। এই মুরগির জন্য একটা খুব সুন্দর ভালো ফ্লেভারও আসবে এবং হালকা একটা ঝাল টেস্ট আসবে। এবার দেখুন নারকলের যে দুধটা বার করে রেখেছিলাম ঘন সেই দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি ফুটলে এটাকে নামিয়ে দেবো। দেখুন কনসিস্টেন্সিটাও খুব সুন্দর হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। ঘি বলতে একদম সামান্য একটুখানি দু চার ফোঁটা মতো একটুখানি পড়বে, এর থেকে বেশি ঘি দেব না। বেশি ঘিয়ের গন্ধ হয়ে গেলে আবার বাবা খেতে চায় না, আর ঠিক বুঝতে পারে জানেন তো, যেহেতু ঘি খায় না, কোনো রান্নায় যদি একটু ঘি থাকে সেটাকে কিন্তু বুঝতে পারে, ঘিটা জমে গেছে বলে পড়তে একটুখানি সময় লাগলো। সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো, হোমমেড গরম মশলা গুঁড়ো দেওয়া যায়, ওটা একটু বেশি গন্ধ রিচ বলে আমি এমনি প্যাকেটের যে মশলাটা আছে শাহি গরম মশলা সেটাই একটুখানি ইউজ করছি। গন্ধ টেস্ট দুটোই এটাতে হয়। চিংড়ি মাছের মালাইকারি খেতে জানেন তো ভালো নারকলটা খুব ইম্পর্টেন্ট, নারকলের দুধটারই খেলা, তার সাথে নুন মিষ্টি। এটা পেঁয়াজ ছাড়াও হয়, অনেকে জানেন তো আমার পিসিরা করে আমি দেখি, ওরা আবার পেঁয়াজ টিয়াজ দেয় না, ওরা হচ্ছে জিরে ধনে আদা নারকলের দুধ দিয়ে করে। আমি একটুখানি পেঁয়াজ কখনো একটু রসুন আদা ইউজ করি, আবার কখনো করিও না, সবসময় যে একরকম করি তা নয়। এদিকে ভেটকি মাছগুলোকে যে আমি সেই ভিজিয়ে রেখেছিলাম তার জন্য এটা ততটা সাদা হয়ে গেছে এবং মাছগুলো অনেক বেশি কিন্তু সফট হয়ে গেছে। এবার আমি এটা সম্পূর্ণ ফেলে দিয়ে একবার ভালো করে ওয়াশ করে নেবো, নিয়ে এর মধ্যে আমি ওই মিক্সচারটাকে অ্যাড করে দেবো। কেমন দেখুন একটুখানি দই নিলাম, দইয়ের মধ্যে একদম মানে সিকি ভাগ আদা, একটুখানি আদা, এই দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেবো টক দইটাকে। এই সর্ষে কাজু পোস্তর যে মিক্সচারটা ছিল সেইটা এটার মধ্যে অ্যাড করবো, ভালো করে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এটাতে যে পরিমাণ আপনাদের একদম হোটেলের, এটা অ্যাকচুয়ালি একটা ভালো ফাইভ স্টার শেফের কাছ থেকে আমার শেখা, উনি খুব সুন্দরভাবে দিয়েছেন। এক্সট্রা অ্যাডিশন বলতে যেটা সেটা হচ্ছে আমি নারকলের কুড়াটা অ্যাড করব, সেটা ওনার রেসিপির মধ্যে আমি দেখিনি অ্যাড করতে, যদিও সেটা আমার মনে হচ্ছে যে আমার অ্যাড করলে একটুখানি টেস্টের দিক থেকে আরেকটু ভালো হবে, যদিও বিষয়টা একটু রিচ হবে কিন্তু জানেন তো খেতে খুব একটা খারাপ লাগবে না। আর সারাদিন তো আর রিচ খাই না বলুন, মাঝে মাঝে একটু স্পেশাল অকেশনে খাওয়াই যায়, একটুখানি নারকল করে অ্যাড করে দেবো। করলে কি হলো, কনসিস্টেন্সিটাও ঠিক রইল আর মাখাতেও সুবিধা হলো। দেখুন কনসিস্টেন্সিটা আশা করি বুঝতে পারছেন। এবার যেটা না দিলেই একেবারেই নয় সেটা কি বলুন তো, আশা করি বুঝতে পেরেছেন। একদম খাঁটি সর্ষের তেল, যেটা ছাড়া পাতুরি একদম অসম্পূর্ণ, এটাকে একটুখানি নিজের আন্দাজ মতো দিয়ে নেবেন। আমি বেশ ইচ্ছা করে একটুখানি বেশি করে দিচ্ছি, অত বেশি স্বাস্থ্যের কথা মাথায় রাখলে আর ভালো ভালো ডিশগুলো খাওয়া যায় না, কি বলুন আপনারা। সুন্দর করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন মাছের মধ্যে আস্তে আস্তে মিশ্রণটাকে ঢেলে না একটুখানি মাখিয়ে রেখে দেবো। সুন্দর করে এরকম করে সেই হাত দিতেই হলো, কিছু করার নেই, মাছ তো যদি ভেঙে যায় সেই জন্য ভালো করে একটুখানি করে মাখিয়ে রাখছি। এপিট ওপিট মাখিয়ে নিলে একটু টেস্ট হবে।
রেডি হয়ে গেছে। টিতে জামাই পাতে একটু বেগুন ভাজা পড়বে না গরম গরম, তাই কি হতে পারে বলুন। আর আমাদের বাঙালদের মধ্যে দেখবেন বেগুন ভাজা খাওয়ার খুব চল আছে। এদেশের লোকেরা যেরকম আলু ভাজা খেতে ভালোবাসে, আমরা আলু ভাজাও ভালোবাসি, আবার বেগুনের প্রতিও একটা দেখবেন লোভ আছে। একটু নুন, একটু মিষ্টি আর একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে আমার দিদিমা না এটা করতো, সিলেট জেলার লোক তো। পরবর্তীতে আমি যখন বাংলাদেশে যাই তখনও দেখি যে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেয়, তাতে কি হয় জানেন তো বেগুনটা ভাজার পর দেখবেন রেখে দিলে খানিকক্ষণ পর একদম নরম হয়ে যায়, সেটা দেখতেও খারাপ লাগে আর খেতেও কীরকম যেন নরম নরম লাগে। এটা অল্প পরিমাণে একটু মিশিয়ে দিলে গাটা মচমচেও থাকবে আর টেস্টটাও খুব সুন্দর হয় জানেন তো। আপনারা যারা এটা জানেন তাদের তো আলাদা ব্যাপার, যারা কোনোদিনও এটা করেননি তারা একবার অন্তত ট্রাই করে দেখবেন, জিনিসটা কিন্তু খারাপ হবে না। তেল একদম গরম হয়ে গেছে, একদম আঁচটা একটু কমিয়ে বেগুনটা দিয়ে দিই। এই দেখুন আস্তে করে উল্টালাম একটুখানি, যেহেতু চাপা দেবো না তাই আস্তে আস্তে ভাজবো। যেহেতু মাছগুলো বড় সাইজের তো একটা করে গাদা দেবো আর তার সাথে একটা করে পেঁপে দেবো। দেখুন কলা পাতাগুলোকে আমার বাবা কেটে সাহায্য করে দিচ্ছে, এই বয়সেও কি সুন্দর করে দেখুন কি সুন্দর একটা করে মাছ যত্ন করে তুলে নিচ্ছে যাতে ভেঙে না যায়, দিয়ে এরকম কলা পাতার মধ্যে বসিয়ে দিচ্ছে। খানিকটা মশলাও দিয়ে দিতে বললাম, অনেকটা মশলা বেশি হয়েছে তো, একটা করে লঙ্কা দিয়ে প্রয়োজন মতো এবার সুন্দর করে সুতো দিয়ে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর ঠিক এরকমভাবে এরকম করে বসিয়ে দেবো, অল্প তেলের শিম আছে দিয়ে ঢেকে দেবো যাতে হতে থাকে। এক সিট ওখানে বাঁধা হচ্ছে আর এই সুযোগে আমি এক সিট বসিয়ে দিলাম, অনেকটা বেলা হয়ে গেছে তো আবার খাওয়ার টাইমও হয়ে যাবে, তাই টাইমের মধ্যে সবাইকে যাতে সব কিছু দিতে পারি সেটাও করতে হবে যাতে তাড়াতাড়ি হয়ে যায় একসাথে অনেকগুলো। এইভাবে সুন্দর করে বসিয়ে দিলাম, এবার এই ঢাকাটা দিয়ে চাপা দিয়ে দেবো। একটা সিম আছে আস্তে আস্তে হতে থাকবে, বেশিক্ষণ সময় লাগবে না, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে এপি টুপি। দেখি কেমন দেখতে হচ্ছে, একটুখানি উল্টে দিচ্ছি, এক পিঠটা কীরকম দেখতে হলো হয়েছে, তবে আরেকটু সুন্দরভাবে শেকা হবে। আসলে গ্যাসের আঁচ তো এই জিনিসটা অনেকটা লম্বা, সমান হিট তো চতুর্দিকে যায় না। হ্যাঁ গেঞ্জি পরেই আমাদের দুলাভাইকে ভিডিও করছি, আপাতত খুব একটা খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারিনি, তার কারণ হচ্ছে সময়ও পাইনি আর তাছাড়া জামাই আমাদের পুরনো হয়ে গেছে ছেলের মতো, যে কারণে এই যে একটু চেষ্টা করেছি আর কি কোনো রকমে খাবার দাবার সাজি গুছিয়ে দেওয়ার। এই আমের চাটনি মা করেছে, ডালটাও মা করেছে, মা খুব ভালো ডাল রান্না করে জানেন তো। আর বাকি তো আপনারা দেখলেনই, পাতুরি আর চিংড়ি মাছ আর রুই মাছ ভেজেছি, আমি বেগুন ভেজেছি, আবার সন্ধেবেলায় অনেক দুরকম রান্না করবো চাইনিজ, আপনাদেরকে সাথে নিয়েই করব, আপনারা থাকুন এবং দেখবেন আমি কিভাবে চাইনিজ রান্না করি। সকালবেলায় তো দেখলেন কীরকম এক প্রস্তুত রান্না হলো, জামাই ষষ্ঠীতে একটু স্পেশাল তো করতেই হয়। আর সন্ধেবেলায় দেখুন আমি চাইনিজ করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ আর এখানে হাঁসের ডিম আছে 4টে, 1, 2, 3, 4। এই হাঁসের ডিম আর চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস করব, চিকেন মটন দেব না তাতে জানেন তো, পাশে চিলি চিকেন করব। ওই জন্য চিংড়ি মাছগুলো দেশি চিংড়ি এনেছি যাতে ভালো গন্ধটা থাকে, ওই জন্য আর অন্য কোনো বেশি স্পাইস দেবো না। দেখুন চাইনিজের জন্য কীরকম স্কোয়ার স্কোয়ার করে গাজরগুলোকে কেটে নিলাম, মা সাহায্য করলো বিনস টিনসগুলো কাটতে, একার পক্ষে নইলে করে উঠতে পারছিলাম না, শরীরটা ঠিক জুত নেই জানেন তো আগের মতো, যে একবারে আগে কি করতাম দুপুরবেলায় সময় পেলেই এক ফাঁকে করে রাখতাম এই কাজগুলো, এখন যে করে রাখবো সেটুকু আর ইচ্ছা করছিলো না, মানে এবছরও ইচ্ছা করছিলো না, তো অনেকটা করে নিল। এবার বাকি রয়েছে ক্যাপসিকাম কাটা আর রসুন পাতা কাটা, এগুলো একটুখানি কেটে নেবো, গোলমরিচটাকে আলাদা করে রেখে দিয়েছি এনে, এগুলোকে না একটুখানি জাস্ট ভাপিয়ে নেবো। ভাপিয়ে নিলে কী হবে, অর্ধেকটা ভাপাবো আর খানিকটা ভাপাবো খানিকটা ভাজবো, তাহলে টেস্ট হবে। শুধু যদি আমি দেখেছি ভাজতে যাই না, তাহলে কী হয় বেশিরভাগ ক্ষেত্রে চিপসে চিপসে যায়, কীরকম খেতে যেন স্বাদ হয় না সবজিগুলো। ফ্রাইড রাইসের মধ্যে আর খানিকটা ভাপিয়ে নিয়ে করলে জিনিসটা খুব টেস্টফুল হয়,
एक चापा दिए देव जाते द्रुत तातारी भापानो हो जाए। चाल भिजिए रेखे सकाल कैप्सिकामगुलो एरकम छोटो छोटो करे केटे निलाम। एटा राइजे यूज करब, एई बड़ो बड़ो टुकरोगुलो चिली चिकेन यूज करब। आर एखाने एकटुखानी रसुन पाता छोटो छोटो करे एकटुखानी काची दिए केटे निलाम तातारी करार जोन्नो। आर एई देखुन हाफ बयल हवार पर एगुलो देखते एरकम होयेछे, झुड़ीर मध्ये एकटु ए करलाम। আর চিকেনটাকে আগের দিনকে তো আদা রসুন সস দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার একটা একটা করে সুন্দর করে বড়া ভেজে নেবো। তাও দেরি হয়ে গেল জানেন তো, কাজ করতে করতে একটা ফোন চলে এসেছিলো, ফোনে কথা বলতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, টকবক করে ফুটে গেলেই আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেবো যে চালটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এক পিঠটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে, এই অবস্থাতে একটু করে উলটে নিচ্ছি। দু পিঠটা যাতে এরকম লালচে ভাজা হয়, একদম ভেতরটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। ফাঁকে মনে পড়লো সসগুলো সমস্ত ফ্রিজে রয়েছে ঠান্ডা ঠান্ডা, দাঁড়ান এই সুযোগে বার করিনি সসগুলো। ভিনিগার লাগবে, সয়া সস লাগবে, চিলি সস লাগবে, গার্লিক চিলি সস, এটা হচ্ছে রেড চিলি সস, আর এটা হচ্ছে ডার্ক সয়া সস। এগুলো সব এক এক করে বার করিনি। মাঝে মাঝে রান্না করতে কেমন দেরি হয়, এক পোস্তন পকোড়া ভাজতে পারলাম না, আরেক পোস্তন সবে কড়াইতে দিয়েছি বাসায় মেহমান, আবার তার জন্য চা বসাতে হলো, আরেকটা গ্যাসের মধ্যে ভাত হচ্ছে। চিলি চিকেনের পেঁয়াজ কাটাটা খুব মজার, মানে কষ্ট কম হয় চিলি চিকেনের পেঁয়াজ কাটতে। আর এই দেখুন বেশ বড় বড় করে কেটে নিয়েছি, খুব দ্রুত হয়ে যাবে। তার এইদিকে প্রায় পকোড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। তাড়াতাড়ি করে একদিকে একটা কড়াই বসিয়ে রাইসের জিনিসটাকে ভেজে নেবো, আর এইটা চিলি চিকেন করে নেবো, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তেলটা রয়েছে না অবশিষ্ট, আমি একদম মাপ করেই দিয়েছিলাম, তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটুখানি নুন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, যাতে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায়। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না চাইনিজ বলে, তার মধ্যে ক্যাপসিকামটাও দিয়ে দেবো। হালকা করে একটুখানি শ্যালো ফ্রাই করে নেব। আদা রসুন অ্যাকচুয়ালি কুচি দিতে পারলে খুব ভালো হয়, কিন্তু কুচি দেওয়ার মতো আমার কাছে সময় ছিল না, মানে কুচোনোর মতো আর কি, সেই জন্য আমি না পেস্টই ব্যবহার করব। মানে পেস্ট বলতে আমি আগের দিনকে রাত্রিবেলায় যে পেস্ট করে রেখেছি, তাহলে আমি চামচটা নিয়ে নিই, নিয়ে পেস্টটাকেই এর মধ্যে ইউজ করে নেব। আদাটা একটুখানি কম দিলেও হবে, চাইনিজ রান্না যেহেতু রসুনটাই দরকার, এরকম দু চামচ মতো দিলাম, দু চামচ ঠিক না দেড় চামচ মতো দিলাম আদা বাটা, আর রসুনটা একটুখানি বেশি করে দিয়ে দেবো, তাহলে বাকিটা না রাইসেও একটুখানি দেবো, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় জানেন তো। তাড়াতাড়ি করে আগে না সসগুলো দিয়ে দেবো, একটুখানি সোয়া সস অল্প করে লাইট সোয়া সস দিচ্ছি, কেন বলুন তো আমি ডার্ক সোয়া সস নিয়ে এসেছি আজকে কিনে। অনেকদিন ধরেই ভাবছি না ডার্ক সোয়া সসটা ইউজ করবো, কিন্তু যাওয়াও হয় না কেনাও হয় না। এই ডার্ক সোয়া সসটা পাওয়াতে আমার খুব সুবিধা হয়েছে, এটাকেও আমি আজকে ইউজ করে দেখব যে কীরকম কী টেস্ট আসে, তাই জন্য একটু অল্প পরিমাণে দিলাম প্রথম দিন তো। তার সাথে এই যে রেড চিলি সস তো অবশ্যই রয়েছে, এটাকেও একটুখানি ইউজ করব। আর গার্লিক সস রয়েছে, এই যে এই গার্লিক চিলি সস, এই গার্লিক চিলি সসটাও খুব টেস্টি হয়, এটা আমি এর আগেও ইউজ করে দেখেছি জানেন, খুব সুন্দর খেতে হয়, এটাকেও ইউজ করলাম। আর চিলি সস তো দিতেই হবে, চিলি চিকেন বলে কথা, তাই চিলি সসটা তো ম্যান্ডেটারি। আর একটা শেজওয়ান চাটনি মতো করা আছে, সেটা তো আমি একটুখানি দেবো পরে, তার আগে একটুখানি টমেটো সস দিয়ে নিই। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো জানেন তো, চাইনিজ রান্নায় গোলমরিচ গুঁড়োর গন্ধটাও খুব ভালো লাগে। যে বলেছিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো না দিলে হবে না আমার, ওই জন্য একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, একটু ঝালঝাল না হলে ভাল লাগে বলুন। আর সামান্য একটুখানি চিনি ব্যবহার করবো দেখুন আপনারা, এই দেখুন সামান্য একটুখানি চিনি, আপনারা একটুখানি অ্যাজ পার টেস্ট দিয়ে নেবেন। পানি দিয়ে দিলাম, কারণ কি সস বেশিক্ষণ না পুরানো যায় না জানেন তো। এবার এটা ফুটলেই না চিকেনগুলো দিয়ে দেবো,
দিয়ে লাস্ট একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে দেবো। একদম টকবক করে ফুটছে, তো এই সময় আমি চিকেনগুলো দিয়ে দেবো, কারণ কি অলরেডি যেহেতু চিকেনগুলো ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে তাই খুব ভাজার ঝামেলাটা আমার নেই। এবার আস্তে করে এরকম সুন্দর করে মিশিয়ে নেবো, দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই, কিন্তু কিছু করার নেই, আজকে তো জামাই ষষ্ঠী স্পেশাল, তাই জন্য জামাইকে পাতে আগে না দিয়ে তো আর খাওয়া যাবে না। আর টক টক দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে জল এসে যাচ্ছে। একবারে ডিমগুলোকে ভুলে দিয়ে দিই বাবা, যাতে তাড়াতাড়ি করে আস্তে আস্তে ভেজে ভুজিয়া করে নেব। ডিমটা কত তাড়াতাড়ি ঝুড়ো ঝুড়ো তাড়াতাড়ি হয়ে গেল, একটা হয় অমলেট করে সুন্দর করে ছুরি দিয়ে কেটে করা, কিন্তু ওইগুলো করতে গেলে না আবার সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, জানেন তো রাত হয়ে গেছে, তো ওই জন্য কতটা সংক্ষেপে করা যায় তাই জন্য একটু এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছে। আর হাঁসের ডিমের যেহেতু সুন্দর একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা রাইসের মধ্যে ছড়িয়ে গেলে বেশ খেতে ভালোই লাগে। একদম দেশি চিংড়ি মাছ পেয়েছিলাম বুঝেছেন তো, মা খুব সুন্দর করে এগুলোকে ছাড়িয়ে রেখেছিল, এরকম সাদা সাদাই ভাজবো। চিলি চিকেন একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, দেখুন তেলের মধ্যে একটুখানি আদা বাটা দিলাম আর একটুখানি রসুন বাটা দিলাম। এবার এটা সামান্য একটুখানি নেড়ে নিলাম, নেড়ে নিয়ে না এর মধ্যে এই ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। তার সাথে এই যে ভাপ ভাপিয়ে রেখেছিলাম সবজিগুলোকেও দিয়ে দিলাম, এইটাকে একটুখানি ভাজা ভাজা করতাম। এখন যেটুকু এটা ভাজা হয়ে গেল, যেটুকু স্প্রিং অনিয়ন ছিল ওইটুকুও দিয়ে দিলাম, একদম হাই ফ্লেমে ভাজলাম যাতে গলে না যায়, অথচ সুন্দর যাতে একটা ডাঁটো ভাব থাকে। একটু চিনি দিয়ে দেবো সামান্য একটুখানি শেষে দিলাম, যাতে চিনিটা ক্যারামেল হয়ে পুড়ে না যায়, গুললেই ওর মধ্যে মিশিয়ে দেবো, সব এক করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে রাইসের মধ্যে সব মিশিয়ে দেখুন, এবার আপনারা আস্তে আস্তে হালকা হবে এটাকে নাড়িয়ে নেবেন, সমস্ত কিছু মশলা টশলা একসাথে মিশে যাবে। খুব আলতো হাতে এইভাবে নাড়াতে হবে, আর রাইসটাও কীরকম ঝরঝরে আছে দেখেছেন তো, সুন্দর করে বেড়ে পরিবেশন করতে খুব ভালো লাগে। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই, এরকম একটা মনোরম পরিবেশ জামাই ষষ্ঠীর মানে জ্যৈষ্ঠ মাসে যে পরিমাণ গরম পড়ে, তারপরেও যে এরকম একটা মনোরম পরিবেশ পেয়েছি এটাই হচ্ছে আমাদের কাছে একটা বড় পাওনা জানেন তো। এইভাবেই দেখুন গুছিয়ে দিলাম রাইসটাকে আর চিলি চিকেনটা না বাটির মধ্যে, দেখুন চিলি চিকেনটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দুলাভাইকে দিয়ে শুরু হবে আজকে জামাই ষষ্ঠী, খেয়ে দিয়ে ফিডব্যাক জানো, সকালের খাবারটা কেমন হয়েছিল একটু বলো। দারুণ দারুণ হয়েছিল তো, রাতের খাবারটা পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারিটা ভালো হয়েছিল, পাতুরি বেস্ট। আচ্ছা ঠিক আছে তাহলে খাও এবার রাতের রান্না, কেমন হয়েছে খেতে? হোটেলে খাওয়ার মতো মনে হচ্ছে, চিকেনটা ফ্রাইড রাইসটা ভালো হয়েছে, এটাই সবচেয়ে আনন্দের বিষয় জানেন তো, যখন সারাদিন ধরে পরিশ্রম করব, করবার পর আমাদের মতো যারা রান্না করতে ভালোবাসে বা রান্না করে স্পেশাল ডিশ, তাদের যখন ভালো ফিডব্যাক পাই আমরা, তখন আমাদের মনটা কিন্তু খুশিতে ভরে যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সবাইকে আল্লাহ হাফিজ, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের আরেকটা অন্য কোনো ব্লগে।